আজকে আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে রাইস রোল, আপনারা দেখতে পাচ্ছেন। রাইসের সঙ্গে আমি দেব হচ্ছে একটা করে সেদ্ধ ডিম দেব আমি, এবং সঙ্গে আমি বানিয়েছি সুন্দর সয়াবিনের তরকারি। এটা আজকে আমি আমার বন্ধুদের গিফট করব, দেখি কতজনকে দিতে পারি। মোস্ট প্রবাবলি 60-70 জন হয়ে যাবে আজকে। আজকে আমরা আবার বেরিয়েছি খাবার নিয়ে, কেন কালকে খাবার খাইয়ে এতটাই আনন্দ পেয়েছি আমি আর হাস। আজকে বেশ কিছু কোয়ান্টিটি বাড়িয়ে দিয়েছি আমরা। আর আজকে রেসিপি যেটা আছে, আপনাদের সকালে বলছিলাম আমি, সয়াবিনের মাখা মাখা তরকারি এবং ডিম সেদ্ধ, সঙ্গে রাইস রয়েছে। দেখা যাক কতটা কম মানে দিতে পারি, আজকে ডিস্ট্রিবিউট করতে পারি। আমরা একটু আগে ছিলাম বাঘাযতীন স্টেশনের এখানে, এখানে মোর দেন আই থিঙ্ক হাস কতজন ছিল, 50 জন, 40-50 অ্যারাউন্ড, অল এন্ড 90%। আর সবাই খাবারের দরকার আছে এদের। গেছে একজন ভদ্রলোককে খাবার দিতে, ভদ্রলোককে গতকালও দিয়েছে, তার আগের দিনও দিয়েছে। ওর মনে আছে যে এই ভদ্রলোক খাবার চেয়েছে, ওই জন্য আজকেও আবার এসছে। ভাই দুপুরে খেয়েছো কিছু? খাবার খাবে? আজকে অ্যাকচুয়ালি হাস অনেক তাড়াতাড়ি খাবার শেষ করে দিয়েছে, কেন এত মানুষ চলে এসেছে আর সত্যি সবার নিডি আছে। তো আলটিমেটলি শেষ হয়ে গেছে আমাদের খাবার, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আপনাদের সবাইকে বলবো, আপনারা বাড়িতে থাকবেন, সেফ থাকুন, কেন যেভাবে কোভিড বাড়ছে এখন। আর সাউথ কলকাতায় যদি কোনো কোভিড পেশেন্টের বাড়িতে খাবারের দরকার হয়, তো ডেফিনেটলি শিবমকে মনে করতে কিন্তু ভুলবেন না, এবং শিবমের সঙ্গে সঙ্গে হাসকে মনে করতেও ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, দুর্গামা ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদের সবাইকে থ্যাংক ইউ, অভিনন্দন, ভালোবাসা।